একজনই হওয়ার পর আপনার ভার্জেন আসনে কতজন? 10 জন। অর্থাৎ আপনি পদবি বা র্যাঙ্কে যেতে গেলে আপনাকে 10 জন স্পন্সর করতেই হবে। অর্থাৎ 10 জন এক্সিকিউটিভ আপনার হলে 10 জন থেকে আপনি ইনকাম যা পাওয়া পাবেন। 10 জন থেকে সেকেন্ড জেনারেশনে 10 জন করে হলে কত হবে? 100 হলে আপনি কি হয়ে যাবেন? ডিরেক্টর প্যানেলে চলে গেলেন। ডিরেক্টর প্যানেলে চলে গেলে আপনি 10 লক্ষ টাকা 12 লক্ষ টাকার মতো কি পাবেন? ইনকাম পাচ্ছেন, সিস্টেমে পাচ্ছেন। আপনার পরবর্তীতে যারাই পৃথিবীর যেখান থেকে ডিরেক্টর হবে প্রত্যেকের কাছ থেকে 900 টাকা করে আপনার অ্যাকাউন্টে 1364 জন থেকে এই টাকাটা পাবেন। তার মানে কি আপনি রেগুলার পাচ্ছেন? এবার আসেন, 100 জন থেকে যখন 1000 হবে থার্ড আসলে, তখন আপনার 1000 হলে আপনি অ্যাম্বাসেডর প্যানেলে চলে গেলেন। অ্যাম্বাসেডর প্যানেলে চলে গেলে আপনার অ্যাম্বাসেডর আপনার পরে যারাই হবে এরকম 1364 জন প্রত্যেকের কাছ থেকে 1500 টাকা করে আপনার অ্যাকাউন্টে ঢুকবে। সেক্ষেত্রে আপনার 20 লক্ষ টাকা প্লাস আসবে। এখন আপনার পরে আজকে আপনি অ্যাম্বাসেডর হলেন, কালকে দেখা গেল 10 জন অ্যাম্বাসেডর হলো, তাহলে আপনার প্রত্যেকের কাছ থেকে 1500 গুলো কত হবে? 15000। আপনার ইনকাম হলো 15000। তারপরে আরো 20 জন কি অ্যাম্বাসেডর হলো, প্রত্যেকের কাছ থেকে কত আসবে? 1500 টাকা করে 30000। এরকম প্রত্যেকটা ব্যক্তির কাছ থেকে কি আসতেছে? 1500 করে। এভাবে 1364 জনের কাছ থেকে আপনার 1500 টাকা করে পাবেন, প্রায় 20 লক্ষ টাকা। 20 লাখ আর 12 লাখ কত হলো? 32 লাখ। আমরা একটা ক্লাস চালু করতেছি যারা বিজনেসটা ভালোভাবে করতে চায়। কি বলেন, পৃথিবীর প্রত্যেকটা কাজ যদি আমরা শিখি, কাজটা শিখলে কাজটা সহজ হয়ে যায়। কিছুক্ষণ আগে আমরা একটা ডায়লগ দিয়ে শুরু করলাম না, কি বলছি? কাজ করলে কাজ হয়, কাজ করলে কাজ হয়। তারপরে জানতে জানি কি শিখতে হবে, কাজ করলে কাজ হয়, কাজ করা জানতে হয়, কাজ করা জানতে হয়, জানলে কাজ সহজ হয়। তাহলে সেক্ষেত্রে আমাদের কাজটা যদি শিখতে চাই তাহলে আমাদের কি ক্লাসের কোন বিকল্প নাই? তাহলে আমাদের টার্গেট হচ্ছে অ্যাম্বাসেডর পর্যন্ত আমরা এই ক্লাস থেকে বাস্তবায়ন করার টার্গেট। অর্থাৎ একটা ব্যক্তি যদি 1 বছরের কোর্সের মধ্যে অ্যাম্বাসেডর হতে পারে, তাহলে এই 32 লক্ষ টাকা তার কিছুদিন ইনসেন্টিভ না? 32 লক্ষ টাকা কি ইনসেন্টিভ? এই 1 বছরে তার অ্যাম্বাসেডর পর্যন্ত টোটাল কমিশন আসবে মিনিমাম 10 লাখ টাকা। কয় লাখ টাকা? 10 লক্ষ টাকা নগদ পাইলেন। তাহলে 32 আর 10 কত হলো? 42 লক্ষ টাকা। এবার আসেন ক্লাসের সিস্টেমটা যেরকম, আমরা টোটাল 1 বছরে হচ্ছে 12 মাস, কি বলেন? 12 মাসে প্রথম 6 মাসে আপনি ক্লাস পাবেন 12টা। কয়টা ক্লাস? প্রথম 6 মাসে ক্লাস পাবে 12টা। এই 12টা ক্লাস যদি কেউ কন্টিনিউ করে তাহলে ক্লাসে ভর্তি যে ফি দিবেন ওই ফি এর 50% টাকা আপনি তখন ইনসেন্টিভ হিসাবে ফেরত পাবেন ক্লাসে। অর্থাৎ আপনি যে টাকা ক্লাসের জন্য দিলেন ওই টাকাটা আবার কি পাবেন? ওই টাকাটা আবার ফেরত পাবেন। পাশাপাশি এই 12টা ক্লাসে আপনার প্রত্যেকটা ক্লাসে আপনার জন্য কি নাস্তার পিছনে আপনার খরচ আছে? কি আপনার পিছনে কিন্তু এই যে বিদ্যুতের খরচ আছে, আপনার পিছনে একজন ট্রেনার কথা বলতেছে তার পিছনে খরচ আছে, হরডমের ভাড়া আছে, ইত্যাদি ইত্যাদি, নাকি নাই? তারপর আপনি ব্যবসায় উন্নতি হন, আপনি সফল হন, এর জন্য আপনাকে 12টা ক্লাস করার পরে আপনি যদি ক্লাসগুলো কন্টিনিউ করেন আপনাকে আপনার টাকার 50% টাকা আবার কি দেওয়া হবে? ব্যাক দেওয়া হবে। পাশাপাশি পরবর্তী ছয় মাসে প্রতি মাসে একটা করে ক্লাস পাবেন। তাহলে পরবর্তী 6 মাসে কটা ক্লাস? 6টা। তাহলে টোটাল 12 মাসে ক্লাস পাচ্ছেন কটা? 12 মাসে ক্লাস পাচ্ছেন 18টা। এই পরবর্তী 6 মাসে যদি আপনি 6টা ক্লাস কমপ্লিট করেন তাহলে আরো 50% টাকাও ব্যাক পাবেন। তাহলে আপনি 100% টাকা ব্যাক পাইলেন। তাহলে 18টা ক্লাসে আপনার পিছনে কি 2-4-5 হাজার টাকা কোম্পানি খরচ হয় নাই? কি খরচ হয়েছে কিনা বলেন? তাহলে আপনার পিছনে খরচও করলো, আবার আপনার ফুল টাকাটা কি হলো? আপনাকে ফেরত দেওয়া হবে। অর্থাৎ ক্লাসের ফি হচ্ছে 5000 টাকা। তাহলে প্রথম 2500 টাকা আপনি 6টা 12টা ক্লাস করার পর পেয়ে গেলেন। পরবর্তী 6টা ক্লাস করার পর আপনি আরো 2500 টাকা পেয়ে গেলেন। বাংলাদেশের 64 জেলার যে কোনো জেলা থেকে এসেও কি প্রতি মাসে একটা ক্লাস করা অসম্ভব না সম্ভব? যারা ব্যবসা করতে চায় মাসে একটা ক্লাস করার জন্য কি ঢাকার বাইরে থেকে এসেও কি করা সম্ভব? তাহলে 18টা ক্লাসের মধ্যে টোটাল টাকাটা যদি সে কন্টিনিউ ক্লাস গুলা করে পুরো টাকাটা সেই সেন্টে পেয়ে গেল। প্রতি 15 দিন পর পর ক্লাসের মাঝখানে যে গ্যাপ আছে এই গ্যাপের সময় কিছু হোমওয়ার্ক দেওয়া হবে। যদি হোমওয়ার্ক দেওয়া হয় তাহলে এক ক্লাসে ভর্তি ফি যা দিচ্ছেন ওই হোমওয়ার্ক বাস্তবায়ন করতে পারলে ওই পরিমাণ টাকা আপনি ইনসেন্টিভ হিসেবে নিতে পারবেন। তাহলে প্রতিটা ক্লাসে তো আপনার জন্য কি থাকতেছে? নেওয়ার সুযোগ আছে, নাকি নাই? পাশাপাশি দেখা যাচ্ছে আপনি 18টা ক্লাসের মধ্যে সবাই পাচ্ছেন 1 বছর, কিন্তু অনেকে খুব সিরিয়াসলি যারা ব্যবসাটা বুঝবে এক মাসের মধ্যে এরকম 10 জন এক্সিকিউটিভ করা তার জন্য কোনো ব্যাপার না। কারণ এক্সিকিউটিভ কি, তাদের নিচে শোরুম থেকে 15,000 টাকা ডিনার সেট কিনে নিয়ে গেল, সে এক্সিকিউটিভ হয়ে গেছে।
ওই ব্যক্তিও 5 লাখ টাকা বোনাস পাবে, পাবে না? জেনারেল প্যানেল, ফ্যামিলি প্যানেল, একজনই প্যানেল, সে 15,000 টাকা, 15,000 টাকা ক্যাশব্যাক, 45,000 টাকা স্পেশাল ব্যালেন্স। কোন ব্যক্তি 20,000 টাকা ডিনার সেট কিনে নিয়ে গেল, 20,000 টাকা, 20,000 টাকা কি পাবে? পার্সেল ব্যালেন্সে পাবে, স্পেশাল ব্যালেন্সে 60,000 টাকা, আবার জেনারেল ফ্যামিলি একজনই মিলে 4,63,417 টাকা বোনাস পাবে। এখন আসেন তাহলে নিচের তলা থেকে আপনার মাধ্যমে 15,000, 20,000, 50,000, 1,00,000 টাকা বাজার করে ওই ব্যক্তি অ্যাকচুয়ালি হবে, তাকে কি কোনো ক্ষতিগ্রস্ত করতেছে? না, সে তার টাকার পণ্য কি পেয়ে গেছে কিনা? অথবা অনেকে হজ করতে যায়, 1,00,000 টাকা, 1,20,000 টাকা অথবা 80,000 টাকার মধ্যে হজ এজেন্সির সাথে যোগাযোগ করে হজ করা যায়। সহায়ের মাধ্যমে কেউ যদি 1,00,000 টাকা খরচ করে হজ করে, তাহলে সেই টাকা দিয়ে হজ করে চলে আসলো, হজ তো হয়ে গেল নাকি? উমরা হজ 1 মাস থেকে 1.5 মাসের মধ্যে হজ করে চলে আসলেন, আবার আপনার কারেন্ট ব্যালেন্সে থেকে 1,00,000 টাকা কোথায় চলে গেল? পার্চেস ব্যালেন্সে, ক্যাশব্যাক পার্চেস ব্যালেন্সে 1,00,000 টাকা দেখা যাচ্ছে, স্পেশাল ব্যালেন্সে 3,00,000 টাকা, আবার জেনারেল ফ্যামিলি একজনই মিলে আরো 4,63,417 টাকা, 8.5 লক্ষ টাকা হজের হজ হলো, আবার 8.5 লক্ষ টাকা কি পাবে? ওই হজগুলার ফেরত পাবে, বিশাল ব্যাপার না? এটা দিয়ে একজনই হয়ে যায়, এরকম 10টা একজনই 13,000 টাকা দিয়েও হজের বুকিং দিয়ে একজনই হয়ে যায়, কত হাজার? 13,000 টাকা, 8,000 টাকা বুকিং দিয়ে একজনই হয়ে যায়। সেটা কিভাবে? আপনি 8,000 টাকা বুকিং দিবেন এই শর্তে যে পরবর্তীতে শপে থেকে 1,00,000 টাকা বাজার করবেন, প্রথম 8,000 টাকার কোনো বাজার পাচ্ছেন না, কিন্তু আপনি যখন 92,000 টাকার বাজার শেষ করবেন ওই 8,000 টাকার বাজার আপনি পছন্দ মতো আপনি নিয়ে নিলেন, তাহলে কত টাকার পণ্য নিলেন? 1,00,000 টাকা রিটার্ন পাবেন, 8.5 লাখ টাকার মতো। সেক্ষেত্রে আপনি একজনই হতে পারেন, অর্থাৎ বিভিন্ন ভাবে আপনি আপনার ব্যক্তিদেরকে একজনই করতে পারেন। তাহলে এক একজন এক একজনের চাহিদা অনুযায়ী এরকম 10 জন ব্যক্তিকে আপনি একজনই করলেন, 10 জন থেকে কি 100 হতে পারে না? 100 থেকে কি 1,000? 1 মাসে যদি 10 জন করেন আপনি, আপনার 10 জনকে যদি পরবর্তীতে আপনি উদ্বুদ্ধ করেন ক্লাসের জন্য, আপনি নিজে ক্লাসে ঢুকে গেলেন, তাদেরকে কোথায় নিয়ে আনবেন? পরবর্তী ক্লাস গুলোতে। অর্থাৎ দেখা গেছে আপনি 10টা ক্লাস রেডি হলো, 10টা ক্লাসে যদি আপনার একজন একজন করে 10 জন থাকে, তাহলে আপনার ব্যবসা করতে কি সহজ হয়ে গেল? কোম্পানি কিন্তু সিস্টেমে আপনি কি কি করলো, সফল করে দিল, কারণ আপনার 10 জন ব্যক্তিকে কি করছেন, ওই যে ট্রেনের বগির ভিতরে বসে থাকলো, কিন্তু চট্টগ্রাম যাওয়া যায়, যদি ট্রেনটা চট্টগ্রাম যায় কি বলেন? নাচের লোক তো চট্টগ্রাম গিয়ে পৌঁছানো যাবে, পৌঁছানো যাবে না? অর্থাৎ আপনি যদি 10টা ব্যক্তিকে এরকম ট্রেনিং এর ভিতরে দিয়ে দেন, তাহলে কি হচ্ছে, 10টা ব্যক্তি প্রস্তুতি নিয়ে কি তারাও তো গন্তব্যে চলে যাবে, তারাও টার্গেট দেবে যে আমাকেও অ্যাম্বাসাডর হতে হবে, তারা অ্যাম্বাসাডর হলে কি আপনি অ্যাম্বাসাডর বাকি আছেন? ওই 10 জন থেকে যদি আপনি 10 জনকে ক্লাসে দেন, 10 জন থেকে যদি 100 জন হয়, কি বলেন? 10 জন থেকে 10 জন করে কি 100 জন হয়, 100 জন থেকে 1,000 হয়, তাদের টার্গেট কি 10,000 করা, তাদের 10,000, এক একজনের 1,000 টার্গেট, কিন্তু তাদের থেকে 100 করে হলে আপনার জন্য হয়ে গেছে কত? 1,000। তাহলে আপনার জন্য বাস্তবায়ন করা কি অ্যাম্বাসাডর একদম ইজি কিনা? আপনি যদি নিজে ক্লাসে থাকেন আর 10 জনকে ক্লাসে দিতে পারেন, ওই 10 জনের টার্গেট কি অ্যাম্বাসাডর হওয়া? 10 জন অ্যাম্বাসাডার টার্গেট দিলে আপনার অ্যাম্বাসাডর কি আরো দ্রুত হবে? সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে 1 মাস, 2 মাস, 3 মাসের মধ্যে অনেকের ক্ষেত্রে কি করা সম্ভব? 3 মাসে হইল না, 6 মাসে হইল, 6 মাসে হইল না, 9 মাসে হইল, 9 মাসে হইল না, 12 মাসেও যদি হয়, 1 বছরও যদি আপনার অ্যাম্বাসাডার অ্যাচিভমেন্ট আপনি আনতে পারেন ক্লাসের থেকে, ক্লাস থেকে তো অনেক কড়া বসে শিখবেন নাকি? অ্যাম্বাসাডার হলে কোম্পানির পক্ষ থেকে আপনাকে আরো 10 লক্ষ টাকা নগদ ক্যাশ টাকা দেওয়া হবে। শুধু কিসের জন্য? ক্লাসে উপস্থিত থেকে শুধুমাত্র আপনি এই বাস্তবায়নটা করার কারণে কত টাকা পাইলেন? 10 লক্ষ টাকা। এবার আমরা খেয়াল করি, আপনি ক্লাসের ইনসেন্টিভ যদি পান 1,10,000, আপনি ক্লাসে থাকা অবস্থায় অ্যাম্বাসাডর হলে কমিশন পাবেন 10 লাখ, কত হলো? 20 লাখ। আর ওখানে দুইটা পদবি, ডিরেক্টর প্যানেল, অ্যাম্বাসাডর প্যানেল থেকে পাবেন আরো 32 লাখ, কত হলো? 52 লাখ টাকা। অর্থাৎ 1 বছরের মধ্যে এই 50 থেকে 52 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব সিস্টেমের ভিতরে থাকলে। সিস্টেমের বাইরে থাকলে 50 লক্ষ টাকা সারা জীবনে নাও অনেকে ইনকাম হতে পারে, কি হতে পারে না? এখানে অনেকে আছে কি বলছি, যে অনেকে আগামী 1 বছর পর দেখা যাবে শুধু মোবাইল রিচার্জ, তার ডাউনলাইন, তার অ্যাসোসিয়েটরা মোবাইল রিচার্জ করে সেখান থেকে মাসে 1 কোটি টাকা ইনকাম করবে। আবার এটা অনেকে এই মুহূর্তে এটাকে সিরিয়াস না নেওয়ার কারণে দেখা যাবে তার তেমন কোন ইনকামে না, কি বাস্তবতা তো এটাই। তাহলে ক্লাসে থেকে যদি আপনাকে 10 লক্ষ টাকা আর ইনসেন্টিভ দেওয়া হয়, শুধু আপনি পদবি আপনি অ্যাচিভ করবেন, আপনি পদবি অ্যাচিভ করলে কার লাভ? আপনার লাভ নাকি কোম্পানির লাভ? কি বলেন, কার লাভ? আপনার লাভ, কোম্পানির লাভ। তাহলে কোম্পানি আপনাকে কি করতেছে, একেবারে নাস্তা পানি খাইয়ে আপনাকে তৈরি করে দিচ্ছে, সহায় সম্পর্কে টুকার এডো যে ধারণা দিয়ে দিচ্ছে যাতে ভুল ইনফরমেশন আপনি না দেন নাকি?
তাহলে মাই প্যানেলে ঢুকলে আমরা জেনারেল প্যানেল কি এগুলো আমাদের জানা দরকার আছে, ফ্যামিলি প্যানেল কি জানা দরকার আছে, এক্সিকিউটিভ প্যানেলটা কি জানা দরকার আছে, ওখানে লেখা আছে ডিরেক্টর প্যানেল, অ্যাম্বাসেডর প্যানেল, লার্নিং এন্ড আর্নিং প্যানেল, ক্যাশব্যাক প্যানেল, অর্থাৎ কতজন ব্যক্তি ক্যাশব্যাক পাইছে, কতজন ব্যক্তি ফার্স্ট ক্যাশব্যাক পাইছে, সব কি সিনিয়র দেখা যায় কিনা, বর্তমানে কতজন ব্যক্তি 13,000 টাকার ওমরা হজ প্যাকেজ কিনছে ওইটাও কি দেখা যায় কিনা, দেখা যায় কিন্তু। অর্থাৎ টোটাল কোম্পানিতে কতজন ব্যক্তি ওমরার জন্য সিদ্ধান্ত নিচ্ছে, কোম্পানির টার্গেট হচ্ছে 250 জনকে হজে নিয়ে যাবে, এটা জাস্ট কোম্পানির একটা সার্ভিস এরিয়া হিসেবে কি নিয়ম, কতজনকে 250 জনকে মাত্র 13,000 টাকা দিয়ে হজ করা যায়, তাহলে কোম্পানি নিয়ে যাচ্ছে না। এই 250 জনের মধ্যে আপনি যদি মাই প্যানেলে ঢুকে এখন ওমরাতে ক্লিক করেন দেখবেন ওখানে লেখা আছে 240 জন, তাহলে 240 জন আর বাকি আছে কয়জন, 10 জন, 10 জনের পরে কোম্পানি সিদ্ধান্ত নিল যে আমরা কোনোদিন হজ হোল্ডার নিব না, এটা কোম্পানির এক প্রকার জরিমানা, হজ প্যাকেজ 13,000 টাকা আপনাকে 13,000 টাকা ক্যাশব্যাক দিবে, আবার দেখা যাচ্ছে আপনাকে 13,000 টাকা 39,000 টাকা স্পেশাল ব্যালেন্সে দিয়ে দিবে, আবার আপনাকে জেনারেল প্যানেলে 1,017 টাকা দিবে, ফ্যামিলি প্যানেল থেকে 53,196 টাকা দিবে, একজুগুলি প্যানেল থেকে 4,09,200 টাকা দিবে, আবার আপনাকে হজ করার জন্য 1,00,000 টাকা দিবে, তাহলে এটা কি কোম্পানির জন্য আপনার জন্য বিশাল ব্যাপার না। এখানে 240 জন আর কতজন ধরেন কোম্পানি ঘোষণা হলো যে ধরেন আত্মর জন নিল 50 জন, তাহলে 250 জনকে কোম্পানি যদি বলে যে আগামী 2,500 টাকা আমরা 250 জনকে কি করবো এক বিমানে করে নিয়ে গেলাম, এই 250 জনের কি হজ হয়ে গেল, এতে কি কোম্পানিও সবে ভাগিদার হলো কি বলেন, ধরেন সহায় থেকে কি হলো 1 কোটি লোক মোবাইল রিচার্জ করে, সহায় যদি 1 কোটি লোকের কাছ থেকে প্রতি মাসে 10 টাকা করে ইনকাম করে, ওই যে আমি দেখা গেলাম যেটা, তাহলে কয় কোটি টাকা ইনকাম করলো, 10 কোটি টাকা, হজ এরকম 1,000 লোকের করাইলে সহজের কোন সমস্যা আছে বলেন, সহায় কিছু প্যাকেজ রেডি করতেছে, প্যাকেজটা এরকম অনুদান প্যাকেজ, কি প্যাকেজ, অনুদান প্যাকেজ।